গুরুত্বপূর্ণ সংস্কার এবং স্বাস্থ্য খাতে সহায়তায় অন্তর্বর্তী সরকারকে আরও দুইশো কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আবদুল্লা শেখ এই প্রতিশ্রুতি দেন এদিকে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার কারণে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক সকালে সচিবালয়ের নিজ দপ্তরে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি এসকে কে সৌরভের প্রতিবেদন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের কান্টি ডিরেক্টর আবদুল্লাহ শেখ সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সহায়তা করতে এই অর্থবছরে বাংলাদেশের ঋণ প্রদানের পরিমাণ বাড়াতে বিশ্বব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি বিশ্বব্যাংক এই অর্থবছরে প্রায় দুই বিলিয়ন ডলার নতুন অর্থায়ন করতে পারে বলে জানান সংস্থাটির ডিরেক্টর প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন বিশ্বব্যাংককে অবশ্যই বাংলাদেশের সংস্কার কার্যক্রমে নমনীয় রাখতে হবে এবং পনেরো বছরের চরম দুর্ব্যবস্থাপনার পর নতুন যাত্রা শুরু করতে সহায়তা করতে হবে এছাড়া পাচার হওয়া কোটি কোটি ডলার পুনরুদ্ধারে বাংলাদেশকে সহায়তা প্রতিশ্রুতি দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লা শেখ এদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক ডিরেক্টর ম্যাথিউ এ ভার্গিসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরে অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ বলেন সংস্কার বাস্তবায়নের উপায় সহ প্রতিনিধিদের সাথে বেশ কয়েকটি বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে আমরা যেটা বলেছি আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের অতএব তাদের সে সাহায্য দরকার টেকনিক্যাল এসিস্ট আর্থিক সাহায্য আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে আমি আরও ফার্দার কথা বলব ওয়াশিং এমন দেবে না যে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো না আবার টাকাও দেবে না সেটা সোজাসুজি বলেছি আমাদের যে সংস্কারের জন্য বা অর্থনৈতিক অন্যী যে সমস্ত জিনিস বাস্তবায়নযোগ্য হয় সেই কতগুলো অ্যাকশন আমাদেরকে দেবে রিজার্ভ বাড়াতে ও অর্থনীতিকে স্থিতিশীল করতে বহুপাক্ষিক ঋণদাতা ও উন্নয়নশীল সহযোগীদের কাছ থেকে আট বিলিয়ন ডলার সংগ্রহের প্রচেষ্টার অংশ হিসাবে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংস্কারের জন্য চলতি মাসের শুরুতে বিশ্ব ব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার সহায়তা চাওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান অর্থ উপদেষ্টা এই বছরে একটা বাজেট সহায়তা আমরা আবার আগামী হিসেবে যে এক্সপেক্ট করছি সেটা ফাইনালেজ হবে আমাদের অলরেডি কত কি প্রজেক্ট হবে না হবে সেটা আমরা এস এসকে সৌরভ এস টিভি ঢাকা